সামনের ফ্রাইডেই তো পয়লা বৈশাখ আর আজ হচ্ছে ওয়েডনেসডে। কাল আমি গেছিলাম বেহালা মার্কেট একটু শপিং করতে, আর কাল আমি নিজের জন্য শপিং করতে গিয়ে রীতিমতো একটা বাচ্চাদের সাইজের টপ নিয়ে এসেছি। আমি মজা আয়েগা না ভিড়ো, সেটা আমি দেখাচ্ছি, ওয়েট করো। যেমন পুচকে প্লাস্টিক সেরকম আমি একটা টপ নিয়ে এসেছি। কি দেখে নিয়েছি আমি নিজেও জানি না, কোনোদিন এরকম সাইজে আমি ভুল করি না। এই হচ্ছে সেই টপটা, দেখতে স্ক্রিনে বড় লাগছে বাট টপটা খুবই ছোট, আর এমন না যে আমার ফিট হয়নি, ফিট হয়েছে বাট আই এম নট কমফোর্টেবল ইন ইট। তো এটাই আমি এখন চেঞ্জ করতে যাব। তো যতক্ষণ আমি এটা চেঞ্জ করে ফিরছি, তোমরা ততক্ষণ কালকের যে মার্কেট এক্সপ্লোর করলাম এবং জিনিসপত্র কিনলাম, জিনিসপত্র দেখলাম, তো সেগুলো দেখতে থাকো। অ্যান্ড আমি কিন্তু এসে তোমাদের যে নিউ টপটা এক্সচেঞ্জ করে নিয়ে আসবো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। উঁচু উঁচু একটু আমাকে ফুটেজ দিয়ে না, ইন্টারেস্টেড না, এমনি আদর খাবে। এগুলোর প্রাইস হচ্ছে 125 করে, আর আমি বাড়িতে পরার জন্য একটা টি শার্ট চাইছিলাম। তা আমি এমনিতেও বাড়িতে পরার জন্য টি শার্ট নিলেও এক দুবার বাইরে পরে যাই, আর এই টি শার্টগুলো যেই প্রাইসের মধ্যে ছিল ওরকম প্রাইসেরই আমি চাইছিলাম, বাট এগুলো অনেকটা ওভার সাইজড হয়ে যাচ্ছে। তোমরা দেখো অনেকটা বড় সাইজ আছে, বাট এর থেকে স্মল সাইজও কিন্তু থাকে অ্যাভেলেবেল, বাট এই মুহূর্তে ছিল না যখন আমরা নিতে গেছি। প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো 125 করে, আর বেশ ভালো ভালো কালেকশনও আছে এখানে টি শার্টে। বাজার কলকাতা মানে এম বাজার, আমি বারবার বাজার কলকাতা বলে ফেলছি কারণ আগে সেটাই ছিল। তো এম বাজারে কিন্তু টি শার্টের কালেকশনগুলো বেশ ভালো থাকে, আর অনেক অ্যাফোর্ডেবল প্রাইসও এখানে তোমরা পেয়ে যাবে। যদি টি শার্ট নিতে চাও একবার এখানে এসে দেখতে পারো। দেখো এগুলোর প্রাইস 125 করে, এটার দাম একটু বেশি, 275 টাকা। বাট আমার যেহেতু বাইরে পরার মতো কিছু দরকার ছিল না, বাট আমি নিইনি, বাট বেশ ভালো লাগছে, আর কাপড়টাও বেশ ভালো, কমফোর্টেবল, আর এটার প্রাইস হচ্ছে 199। বাজার কলকাতা অনেক ড্রেসেরও কালেকশন আছে দেখতে পাচ্ছ তোমরা, আর আবার আমি এম বাজার বলছি না, বাজার কলকাতা বলছি, যাই হোক। বেহালা মার্কেটের যেই এম বাজারটা আছে না, ওখানে আমার ড্রেস খুব একটা ভালো লাগে না, অনেকটা বাচ্চাদের স্টাইল আমার মনে হয়। টি শার্ট কিন্তু প্রচুর আছে, আমি টি শার্ট নিই এম বাজার থেকে। আর এইটার দাম দেখছো, কলার দেওয়া টি শার্ট একটু অন্যরকম, টাই ডাই টাইপ আছে। বাজার কলকাতা থেকে জাস্ট বেরোলাম, আর আমি কিন্তু কিছু নিইনি, বাবার জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে, আর আমার যেই প্রাইসের মধ্যে ছিল ওর পছন্দ হয়নি, যেই প্রাইসের মধ্যে আমি জিনিসটা চাইছিলাম যেই কারণে ওটা আমার পক্ষে ওভার সাইজ হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি নিইনি। বাট আমি যাইনি না কেন সেটা কিন্তু আমি তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। মন্দিরটা খুব সুন্দর, আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে দিই। এবার দেখি আমার একটা টি শার্ট নেওয়ার আছে, কোথা থেকে নেওয়া যায় দেখা যাক। চল বাচ্চাদের খেলনা চাবি দিন সব আছে, মা ভাবছে এগুলো বল, এটা চাবি দিন, কি দাম এগুলো? 20 টাকা না, ভালো লাগে। আর এইটা ওদের, এটা আমার বেশি ভালো লাগে, আর চাবি দিন লাগে না এখন কোনো কাজে, নিয়ে লাভ নেই। এর মধ্যে যদি একটা ব্যাগ সিস্টেম হতো, মানে এখানটা একটা চেন হতো, আরো বেশি ভালো হতো। 10 টাকা, ঠিক আছে, ওই এটা দুটো দিয়ে দিন তো। আর ওইদিকে হাঁস আছে, ওইদিকে এটা দুটো, আর ওই এইটাই হাঁসটা। কত হলো টোটাল? এটা কুলফি দিলে পয়লা বৈশাখ উপলক্ষে মা আমাকে অনেক মিষ্টি খাওয়াচ্ছে। ভূতের গল্পের এই মোটা বইগুলো 200, আগে 100 ছিল না? কটা গল্প থাকে ওতে? 100 ছিল তো গো। $200 কপিস আসবে,
এইগুলো মা সেট নেবে না বলে গ্লাস দিল না আর সিঙ্গেল পিসও দিচ্ছিল না, তাই তো? চলো আরো তো দোকান আছে। এখন আমি এসে গেছি পুরো বেহালা মার্কেটের মোড়ে, আর এখন যাবো পুরো ওই পারে, ওই পারে গিয়ে দেখবো। আমাদের এই দিকটা পুরো ঘোরা হয়ে গেছে, যেই সাইডটা বাজার কলকাতা আছে, তো এবার ওই পারে যাবো। বাকি যে জিনিসগুলো আমাদের নেওয়ার আছে ওগুলোও নেবো, কমপ্লিট করে দেন আবার বাড়ি যাবো। কত এটা? মায়ের জন্য একটু কাঁচের গ্লাস দেখতে এসেছি, এই জায়গাটা বেশ হাওয়া দিচ্ছে ভালো, এতক্ষণ অনেক ভিড়ের মধ্যে দিয়ে আসছিলাম। আর মা এখানে কাঁচের গ্লাস দেখছে, স্মুদি টাইপ বানায় না এই জারগুলো, ওইটা জারটা নেবে না বলে মা চলে এসেছিল, আবার যাচ্ছে নিতে। চলো এই জায়গাটাকে বেহালা মার্কেটের পার্টিকুলার কোন জায়গাটা বলে? উপরের টি শার্টগুলো যেগুলো আমি দেখছি ওগুলো 150 করে, আর নিচে যে টি শার্টগুলো এখন তোমাদের দেখাবো এগুলো হচ্ছে 100 করে দাম। আর এই দোকানটা হচ্ছে ঠিক বাটন স্টোরের সামনে বেহালায়। আর এখান থেকে আমি বাচ্চাদের ওই কি বলবো বাচ্চাদের মতো সাইজের টি শার্টটা নিয়েছি, বাট তখন যাই না আমার মনে হচ্ছিলো ফিট হয়ে যাবে, অ্যাকচুয়ালি ফিট হয়েছে বাট কমফোর্টেবল ফিল হচ্ছে না। আর গরমে একদমই ফিটিংস জামা কাপড় এরকম টি শার্ট পরাটা একটু, যেহেতু টি শার্টটা আমরা পরি কমফোর্টেবলের জন্য না, সেটাই যদি একদম ফিটিংস পরে নিই যেটাতে আনকমফোর্টেবল লাগে তাহলে লাভটা কী হবে? যা যা নেবার ছিল ওগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। মা অনেকটা বলছে টায়ার্ড লাগছে, আর আমি যেখানে যেই মার্কেট এসেছি ওটা হচ্ছে বেহালা মার্কেট, মা বলছে যে বেহালা মার্কেট এলে নাকি মায়ের খুব টায়ার্ড লাগে। স্প্ল্যানেডেও যাই, বাট স্প্ল্যানেডের থেকেও তোমার এখানে কাজ থাকে বলছো? বেহালা মার্কেট কিন্তু আমাদের বাড়ির অনেকটাই পুরো কাছে, তাও মানে কষ্ট হচ্ছে, গরম লাগছে প্রচুর, পা ব্যথা করছে, কষ্ট হচ্ছে। যাই হোক বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথাগুলো হবে। 2000 years later আমার চুল আর মুখের হাল এরকম কারণ আমি জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু গ্লু কন্ডি করে দিয়েছিল মা, ওটা খাচ্ছিলাম। আর এখন তোমাদের সাথে কথা বলতে এসেছি কারণ আমি যে টপটা এক্সচেঞ্জ করতে গেছিলাম ওটা আমি এক্সচেঞ্জ করে নিয়েছি, এবার আমি তোমাদের ওটাকে দেখাবো। এই যে এই টপটা, খুব বেশি ওখানে টপের কালেকশন ছিল না, ওই জন্য জাস্ট কোনো রকম যেটা একটু পছন্দ হলো ওটাই নিয়ে নিলাম। এটা নিয়ে এসেছি, আর কালারটাও একটু লাইট আছে, গরমের সময় লাইট কালার তো খুবই ভালো যায়, তাই আমি ভাবলাম এই লাইট কালারটা নিই। তো মোটামুটি এটা আমি ট্রাউজারের সাথে জিন্সের সাথে ভালোভাবে স্টাইল করতে পারবো, গরমে বেশ ভালো লাগবে, আর যে কোনো রকম কালারের জিন্স বা ট্রাউজারের সাথে মোটামুটি এটা চলে যাবে। আর এই কালারটার মধ্যে যে পিঙ্কটা আছে এটা বেশ ভালো লাগছে। মাকে নিয়ে এসেছি ডেকে,
বলো টপটা কেমন লাগছে? ভালো হয়েছে, আরে যা গরম। ঠিক আছে, কাজের জন্য তো যেতেই হবে, কাজ থাকলে। আর এই টপটা এখন রাখি। মায়ের কিন্তু আজকে উপোস আছে, আজকে নীলের উপোস করেছে মা আমার জন্য, না খেয়ে আছে। জল তো ঢেলে নিয়েছো? জল ঢাললাম একটু আগে। ঠিক আছে, তাহলে পয়লা বৈশাখ তো সামনেই, ফ্রাইডে পয়লা বৈশাখে আমরা একটু বেরোবো, ব্লগ করবো আবার নতুন করে। আর পয়লা বৈশাখের জন্য সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, খুব এনজয় করো তোমরা, আনন্দের সাথে কাটাও, বেঙ্গলি নিউ ইয়ারটা খুব ভালোভাবে স্টার্ট করো, পজিটিভিটির সাথে স্টার্ট করো। আর তুমি কিছু বলতে চাও? নববর্ষ শুভেচ্ছা, পেতে চাও। আর কি বলার আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, শুভ নববর্ষ, শুভ নববর্ষ।